আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে 6,03,681 কোটি টাকার বাজেট অগ্রাধিকার পেল স্বাস্থ্য কর্মসংস্থান কৃষি অবকাঠামো খাত করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকার থোক বরাদ্দ প্রতি মাসে 25 লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা সুরক্ষা বলয় মহামারীতে ক্ষতিগ্রস্তরা ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা অপরিবর্তিত কমল কর্পোরেট কর 50,000 টাকার বেশি যে কোনো পরিশোধ ব্যাংকে দাম কমবে কৃষি যন্ত্রপাতি হাইব্রিড গাড়ি মাইক্রোবাস দেশি ইলেকট্রনিক পণ্যের ভ্যাট কমল রেস্টুরেন্টে দাম বাড়বে সিগারেট টাইলস স্যানিটারি সামগ্রীর এবং ব্যবসা বান্ধব বাজেট বলছে এফবিসিসিআই গণমুখী দাবি আওয়ামী লীগের ঋণ নির্ভর অবাস্তব বাজেট সমালোচনায় বিরোধী দলগুলো শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম শুরুতেই বাজেটের খবর ছয় লাখ 3,681 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল করোনাকালীন বাজেট ঘোষণায় সর্বোচ্চ অগ্রাধিকার পেল স্বাস্থ্য খাত এছাড়াও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কর্মসংস্থান কৃষি অবকাঠামো ও চলমান মেগা প্রকল্পগুলোতে কর ছাড়ের ঘোষণা রয়েছে এবারের বাজেটে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার বিধানও বহাল আছে এবারের বাজেটে শেরফুল আলমের রিপোর্ট আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদে ত্রয়োদশ এবং নিজের তৃতীয় বাজেট দিলেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল করোনাকালীন বাজেট বক্তৃতার শিরোনাম জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোট 6,03,681 কোটি টাকার বাজেট দিলেন অর্থমন্ত্রী এর মধ্যে 3,89,000 কোটি টাকা আয় করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি চলমান করোনা সংকটে এবার সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে স্বাস্থ্যখাতকে করোনা টিকায় কেনা স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন সহ স্বাস্থ্যকর্মীদের জন্য রয়েছে বরাদ্দ আছে স্বাস্থ্যের 10,000 কোটি টাকার থোক বরাদ্দ টাকার থোক বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে কোভিড-19 এর প্রাথমিক অভিঘাত মোকাবেলা করে বাংলাদেশ যখন অন্যান্য দেশের তুলনায় দ্রুত গতিতে অর্থনৈতিক উত্তরণের পথে এগিয়ে চলছিল তখনই সারা বিশ্বে দ্বিতীয় কোথাও কোথাও তৃতীয় অভিঘাত শুরু হয় এবং যার প্রভাব সর্বত্রই প্রবল তাই আমাদের এবারে বাজেটেও দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি প্রাধিকার পাচ্ছে দেশের পিছিয়ে পড়া মানুষ প্রান্তিক জনগোষ্ঠী ও তাদের জীবন জীবিকা কর্মসংস্থান বাড়াতে উৎপাদন ও স্থানীয় বাজার সম্প্রসারণে গুরুত্ব পাচ্ছে কৃষি যান্ত্রিকীকরণ অবকাঠামো সহ চলমান নানা মেগা প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবিতে এজন্য ব্যয় ধরা হয়েছে 2,25,324 কোটি টাকারও বেশি যেখানে সবচেয়ে বেশি বরাদ্দ আছে পরিবহন খাতে পুনর্বাসন ও সারে ভর্তুকি প্রদান বাজেট ব্যয় মেটাতে সরকারের আয়ের লক্ষ্য 3,89,000 কোটি টাকারও বেশি এর মধ্যে ভ্যাট আয়কর ও শুল্ক থেকে এনবিআর আয় করবে 3,30,000 কোটি টাকা এবার বাজেট ঘাটতি বেড়ে দাঁড়াচ্ছে 2,14,000 কোটি টাকার কিছু বেশি বিশাল ঘাটতি সামাল দিতে দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে ঋণ নিতে হবে সরকারকে এবছরেই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা জন্মশতবার্ষিকীর দুই বরিষ্ঠ প্রবাহের মিলন মেলায় যুক্ত হয়েছে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ এর হাত ধরেই বিশ্বসভায় বাংলাদেশ স্থান পেয়েছে এক অনন্য উচ্চতায় গতবারের মতো এবারের বাজেটেও 10 ভাগ জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রয়েছে জিডিপির প্রবৃদ্ধি কমিয়ে আগামী অর্থ বছরে 7.2 এবং মূল্যস্ফীতি 5.3 ভাগ ধরা হয়েছে সংসদে বাজেট অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়া হয় করোনা মহামারীর মধ্যে আরও একটি বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী এবারের বাজেটে করোনায় পিছিয়ে পড়া এবং আয় কমে যাওয়া মানুষকে বিশেষ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে তবে বিশ্লেষকরা বলছেন এবারে যেসব বিশেষ খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে তার যথাযথ ব্যবহার যেন হয় সেদিকে নজরদারি বাড়াতে হবে
শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রতিমাসে 25 লাখ মানুষকে করোনা টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। করোনা মোকাবেলায় এবারও থোক বরাদ্দ রাখা হয়েছে 10,000 কোটি টাকা। মহামারীতে দরিদ্র হয়ে পড়া মানুষের জন্য বাড়ানো হয়েছে সুরক্ষা বলয়। এছাড়া করোনায় শিশু শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে বরাদ্দ বাড়ানো হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা খাতে। বাজেটের গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরছেন একরামুল হক সাইম। বাজেট অধিবেশনকে ঘিরে সংসদ ভবন চত্বরে ছিল না তেমন আড়ম্বর। করোনা সংক্রমণ প্রতিরোধে নানা নিয়ম মেনে অধিবেশনে যোগ দেন নির্দিষ্ট সংখ্যক সংসদ সদস্য। আপনাকে ধন্যবাদ। গতবারের মতোই অর্থমন্ত্রী মাত্র কয়েক মিনিট কথা বলে বাজেটের সারসংক্ষেপ তুলে ধরেন ডিজিটাল উপস্থাপনার মধ্য দিয়ে। এতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন সহ দেশের উন্নয়ন অগ্রগতির বিবরণ তুলে ধরা হয়। আন্তর্জাতিক স্বীকৃতি। মহামারী সময়ে এই বাজেটে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতে। এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 32,731 কোটি টাকা, যা মূল বাজেটের 7.4%। গতবারের চেয়ে বরাদ্দ বেড়েছে 3,500 কোটি টাকা। করোনা মোকাবেলায় গতবারের মতোই থোক বরাদ্দ রাখা হয়েছে 10,000 কোটি টাকা। স্বাস্থ্য গবেষণায় 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। 80% মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যে মাসে 25 লাখ টিকা দেওয়ার পরিকল্পনার কথা বলা হয়েছে বাজেটে। মহামারীতে দারিদ্র্যের হার বাড়ায় আওতা বাড়ানো হয়েছে সামাজিক সুরক্ষার। এ খাতে বরাদ্দ 1,75,000 কোটি টাকার বেশি। আরও 150 উপজেলার সব বয়স্ক মানুষ ও বিধবা নারীকে ভাতা দেওয়া হবে। মুক্তিযোদ্ধাদের ভাতা 12,000 থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হয়েছে। প্রতিবন্ধীদের জন্য 200 কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপর 15% কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। করোনা পরিস্থিতিতে মাত্র 1.5 ঘন্টায় শেষ হয় বাজেট উপস্থাপন। 12 কার্যদিবসের মধ্যে বাজেট পাশ করে শেষ হবে অধিবেশন। গতবারের মতো এবারও মহামারী সংকটময় সময়ে বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী। জীবন বাঁচাতে আর জীবিকার ব্যবস্থা করার পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি। যদিও করোনায় অর্থনীতিকে গতিশীল করতে বাজেটে কতটা সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে তা নিয়ে প্রশ্ন আছে বিশেষজ্ঞদের। তবে মাসব্যাপী বাজেট নিয়ে যে আলোচনা হবে, যে সুপারিশগুলো উঠে আসবে, তা শেষ পর্যন্ত অর্থমন্ত্রী কতটা আমলে নেবেন সেটাও দেখার বিষয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবারের বাজেটে দেশে ব্যক্তি শ্রেণীর কর বাড়েনি, অর্থাৎ বছরে 3 লাখ টাকার কম আয় করলে আগের মতোই কোনো কর দিতে হবে না। নারী, সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকাই থাকছে। তৃতীয় লিঙ্গের করদাতারাও এই সুবিধা পাবেন। পাশাপাশি দেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির জন্য ব্যক্তি করদাতাদের ব্যবসায়িক টার্নওভার কর 0.5% পরিবর্তে 0.25% নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। 2.5% কমানো হয়েছে কোম্পানি বা কর্পোরেট কর। এদিকে 50,000 টাকার বেশি যে কোনো বিল বা পাওনা পরিশোধ অবশ্যই ক্রস চেক বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করার বাধ্যবাধকতা দেওয়া হচ্ছে। অনলাইনে কেনাবেচা বা ই কমার্স থেকেও উৎসে কর আদায়ের সুপারিশ করা হয়েছে বাজেট প্রস্তাবে। ২০২১-২২ অর্থ বছরের বাজেটকে ব্যবসা ও জনবান্ধব বলে মন্তব্য করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। মতিঝিল কার্যালয়ে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন সংগঠনটির সভাপতি জসীমউদ্দিন। তিনি আরও বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতে এই বাজেট ব্যবসা, বাণিজ্য ও উন্নয়নকে আরও গতিশীল করবে। বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা এবং আকাঙ্ক্ষা পূরণে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বাজেটের আকার অবাস্তব নয়। বিনিয়োগ বৃদ্ধি ও দেশীয় শিল্প সুরক্ষার বাজেটে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন পুঁজিবাজারে তালিকাভুক্তকরণ প্রতিষ্ঠানের কর 32.5% থেকে কমিয়ে 30%। ক্ষমতাসীন দলের নেতারা বাজেটকে গণমুখী এবং বাস্তবসম্মত বলে উল্লেখ করেছেন। তবে জাতীয় পার্টি, বিএনপি এবং বাম দলের নেতারা বাজেটকে অবাস্তব, ঋণ নির্ভর এবং দুর্নীতি বান্ধব হিসেবে আখ্যায়িত করেছেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বাজেট ঘোষণার পরপর জাতীয় সংসদ ভবন এলাকায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতারা বাজেটকে যুগোপযোগী এবং মানুষের জীবনমান উন্নয়নের সহায়ক হিসেবে উল্লেখ করেছেন। এটি জনবান্ধব, উন্নয়ন বান্ধব একটা বাজেট, এটি একটি বাস্তব
ভিত্তি সংকটকালীন সময়োপযোগী বাজেট। গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্যখাতকে, সামাজিক সুরক্ষাকে এবং অন্যান্য যেই খাতগুলোকে শিক্ষা সহ অন্যান্য খাতগুলো ট্যাক্সের এবং ইসের ক্ষেত্রে ভ্যাটের সবকিছুর ক্ষেত্রেই অত্যন্ত রিল্যাক্স ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, এবারের বাজেট বাস্তবসম্মত নয়, আয়ের খাত কম। উনি সম্পূর্ণ কল্পনাপ্রসূত একটি বাজেট করেছেন, যেটাকে আমাদের নেতিবাচকভাবে না নিয়ে স্বাভাবিকভাবে বলতে হয় যে বাজেটটিকে আমাদের কাছে অবাস্তব বাজেট বলে মনে হয়েছে। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যখাতে বরাদ্দ বেশি না রাখায় হতাশা প্রকাশ করেছেন বিভিন্ন বাম দলের নেতারা। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সামাজিক সুরক্ষা খাতে যে বরাদ্দ দিয়েছেন তা গতানুগতিক। স্পষ্ট যে প্রধানমন্ত্রী যে চারটা কৌশল নিয়েছিলেন এবং যে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন, আমরা বাজেটে তার কোনো বাস্তবায়ন গতবারও দেখিনি, এবারেও তার কোনো গ্যারান্টি এখানে নেই। এদিকে জবাবদিহিতা নেই বলেই গতানুগতিক বাজেট দিয়ে নিম্ন আয়ের মানুষের প্রতি অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হলে তাদের কাছে প্রথমে তাদের জীবন জীবিকা নিশ্চিত করার পরে তাদের মাধ্যমে তাদেরকে সাথে নিয়ে অর্থনীতিকে সামনের দিকে যেতে হবে। এই ধরনের গোজাখুরি গোজামিলের বাজেট দিয়ে আসলে সাধারণ মানুষের কোনো উপকার হবে বলে আমি মনে করি না। দুর্নীতি রোধকল্পে বাজেটে কোনো নির্দেশনা নাই। করোনা মহামারীর শিকার হতদরিদ্র মানুষের জন্য এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ নিয়েও হতাশ বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবারের বাজেটে দাম কমছে কৃষি যন্ত্রপাতি, হাইব্রিড গাড়ি, মাইক্রোবাস এবং বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের। ভ্যাট কমানো হয়েছে রেস্টুরেন্টের ওপর থেকেও। অন্যদিকে দাম বাড়তে পারে দামি সিগারেট, টাইলস, স্যানিটারি সামগ্রীর ও থিম পার্ক রাইড সহ বিভিন্ন পণ্যের। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। 2021-2022 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট করোনা ভাইরাসের প্রকোপ থেকে প্রাণ বাঁচানোর পাশাপাশি মহামারীতে আর্থিক ক্ষতি কাটিয়ে দেশকে এগিয়ে নিতে এবারের বাজেটে গুরুত্বপূর্ণ বেশ কিছু খাতে দেয়া হয়েছে কর অব্যাহতি। পাশাপাশি দেশীয় শিল্প খাতে উৎপাদন ও বিনিয়োগ বাড়াতে বলা চলে গণহারে কমানো হয়েছে শুল্ক ও কর। কাঁচামাল আমদানিতে রেয়ায়েতের সুবিধা পাবে টেক্সটাইল, কম্পিউটার, ল্যাপটপ ও আইসিটি পণ্য, মোবাইল, ওষুধসহ চিকিৎসা সামগ্রী, এলপি গ্যাস সিলিন্ডার, এলইডি লাইট, ইলেকট্রনিক ও ইন্টারনেট কেবল এবং রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারের কম্প্রেসার উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠান। একই সুবিধা পাবে মৎস্য, পোলট্রি ও ডেয়ারি শিল্পও, ফলে এসব পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। কমানো হয়েছে সিমেন্ট, লৌহ ও লৌহজাত পণ্য সরবরাহের বিপরীতে উৎসে কর। শুল্ক হার কমানোয় দাম কমবে জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেল, মাইক্রোবাস, হাইব্রিড গাড়ি, ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্লাইন্ডার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, মাল্টি কুকার, প্রেশার কুকার, ওয়াশিং মেশিন ও মাইক্রো ওভেনের। ভ্যাট অব্যাহতি দেয়ায় দাম কমবে স্থানীয়ভাবে উৎপাদিত স্যানিটারি ন্যাপকিনের। 2020 টাকা সংশোধিত বাজেটে। একই সাথে কৃষি উপকরণ আমদানির ক্ষেত্রে বাজেটে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, সার, বীজ, জীবন রক্ষাকারী ওষুধ শিল্পের কাঁচামাল আমদানির শুল্ক হার অপরিবর্তিত রাখা হয়েছে, তাই আপাতত দাম বাড়ছে না এসব পণ্যের। ভ্যাট ও আগাম কর অব্যাহতি দেয়ায় দাম কমতে পারে তাজা ফল ও দেশে উৎপাদিত মুড়ির। ভ্যাট অব্যাহতি পাবে মেডিটেশন ও অটিজম সেবা কার্যক্রম। এছাড়া সব ধরনের কারিগরি, ডিপ্লোমা এবং পেশাগত প্রশিক্ষণেও দেয়া হয়েছে কর অব্যাহতি, যা মানব সম্পদ উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। সময়ে বিশ্বের দরিদ্রতম 10টি দেশে বাজেটে শুল্ক বাড়ায় বাড়তে পারে বিদেশি পণ্যের দাম। প্রিমিয়াম কোয়ালিটির সিগারেট, টাইলস, স্যানিটারি ওয়্যার এবং থিম পার্ক রাইডের দাম বাড়তে পারে। বাজেটে মোবাইল ব্যাংকিংয়ের কর বাড়ানো হয়েছে 40% পর্যন্ত। এখন 2021-2022 বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সয়াবিন তেলের দাম। এক মাসের ব্যবধানে লিটারে বেড়েছে 10 থেকে 12 টাকা। আর গত 8 মাসে 5 লিটার বোতলের সয়াবিন তেলের দাম বেড়েছে 225 টাকা। ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে কর ছাড়ের দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠনগুলো। এদিকে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের দামও। রিপোর্ট মাহবুব কবির চপলের। রান্নার অন্যতম অনুষঙ্গ সয়াবিন তেল গত অক্টোবর থেকেই বাড়ছে এর দাম। তখন 5 লিটার সয়াবিন তেলের বোতলের দাম ছিল 505 টাকা, 8 মাসের ব্যবধানে এখন তা 730 টাকা। খুচরা বাজারে প্রতি লিটারের দাম 155 টাকা, আর খোলা তেল
130 টাকা। বেতন পাই 15000 টাকা, 10000 টাকা ঘর ভাড়া দেই। আগে তেল খাইতাম 120 টাকা খোলা তেল। আমাদের তো এটা দিয়ে চলতে কষ্ট হয়, আমাদের কম বেতনে চাকরি করি। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 14 থেকে 15 লাখ টন, এর 90% আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও তার প্রভাব পড়ছে বলে জানান ব্যবসায়ীরা। তারা বলতেছে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেশি এবং তেলের দামও বেশি। যত ধরনের ভোজ্য তেল আছে সব তেলের দাম মোটামুটি গত 15 দিনের তুলনায় লিটারে 8 থেকে 10 টাকা বাড়ছে। আরও কোম্পানি বলতেছে নাকি আরও বাড়বে, ইভেন 5 লিটার ওনারা টার্গেট দিছে 800 টাকা। যখন বাড়ায় দেয় তখন সাথে সাথে বাড়ায় দেয়, আর কমার ক্ষেত্রে তাদের একটু কষ্ট লাগে। ভোজ্য তেল আমদানিতে শতকরা 20 টাকার মতো কর এবং উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে 15 টাকা হারে ভ্যাট দিতে হয়। তেলের দাম নিয়ন্ত্রণে এসব কর আপাতত স্থগিত রাখার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠনগুলো। যেহেতু আন্তর্জাতিক বাজারে দাম বাড়তেছে, বাংলাদেশে ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার উদ্যোগ নিতে পারে। 1 লিটার তেলে প্রায় 20 টাকার মতো আপনার ভ্যাট ট্যাক্স দিতে হয়, এখানটায় ছাড় দিলে তেলের দাম কিছুটা কমে যাবে। এদিকে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। কাউরান বাজারে পাইকারি মার্কেটে প্রতি কেজি 50 টাকায় বিক্রি হলেও পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে 60 টাকা ধরে। যে আমাদের দেশে তো অনেক পেঁয়াজ ইয়ে হয়েছে, কিন্তু এখন বাড়ার দামটা, বাড়ার কারণটা কি? মূলত কারণ হলো এলচি বন্ধ। বিদেশি পেঁয়াজ না এলে কুরবানির ঈদের আগে দাম আরও বাড়ার আভাস দিচ্ছেন বিক্রেতারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 30 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 12,724। মৃতদের মধ্যে 21 জন পুরুষ ও 9 জন মহিলা। এর মধ্যে রাজশাহী বিভাগে সর্বোচ্চ 8 জন, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6 জন করে মারা গেছেন। সবশেষ 24 ঘন্টায় 16,972টি নমুনা পরীক্ষায় 1,687 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 9.94%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,970 জন। দেশের বিভিন্ন জেলা উপজেলায় হঠাৎ করে বাড়ছে করোনার সংক্রমণ। কোনো জায়গায় শনাক্তের হার 50 ভাগেরও বেশি। এ অবস্থায় মহামারী নিয়ন্ত্রণে শনিবার থেকে সাতক্ষীরায় 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে সকাল থেকে নগর একটি পৌরসভা ও 1 উপজেলায় শুরু হয়েছে 7 দিনের সর্বাত্মক লকডাউন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট জাহিদুল আলমের। করোনা মোকাবেলায় সাতক্ষীরা আগামী শনিবার থেকে 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নগাঁও পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় 7 দিনের বিশেষ লকডাউন শুরু হয়েছে। সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বুধবার 15 দফা বিধিনিষেধ জারি করেন জেলা প্রশাসক হারুনর রশিদ। এর আওতায় শুধু জরুরি প্রয়োজন ছাড়া বন্ধ রয়েছে সব ব্যবসায়িক কার্যক্রম ও যাত্রী পরিবহন। সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে সব ব্যবসা প্রতিষ্ঠান। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যেতে পারবেন না কেউ। 1 সপ্তাহ বা 6 দিন বা এই যতদিন দরকার আমরা দেখব, আগামী 7-8 তারিখ 6 তারিখ পর্যন্ত দেখব। এরপরে যদি আমরা দেখি যে এই পরিস্থিতি আলহামদুলিল্লাহ একটু উন্নতির দিকে যাচ্ছে, তাহলে আমরা হয়তো ওই নিষেধাজ্ঞা কিছু কিছু ক্ষেত্রে শিথিল করব। খুলনা সদর উপজেলা, সোনাডাঙ্গা এবং খালিশপুরে ভাইরাসের সংক্রমণ 35% পর্যন্ত বেড়ে যাওয়ায় শুক্রবার থেকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। চুয়াডাঙ্গার দামুরহুদার 6টি স্থানে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। বাঁশ ও গাছের গুড়ি ফেলে বন্ধ করা হয়েছে এই এলাকাগুলোর প্রবেশপথ। উপজেলার হরিরামপুর ও শিবনগর গ্রামে সবার করোনা পরীক্ষা করছে স্বাস্থ্য বিভাগ। চাঁপাইনবাবগঞ্জে চলমান লকডাউনের 10ম দিন চলছে। রাস্তায় যান চলাচল এবং দোকানপাট বন্ধ থাকলেও আম ও পণ্যবাহী ট্রাক চলাচল করছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। করোনা ভাইরাসের প্রকোপ অব্যাহত থাকায় এবছরও হজে যেতে পারবেন না বাংলাদেশি যাত্রীরা। গত বছরেও এই নিষেধাজ্ঞা ছিল।
সংসদে 2021-22 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল এ কথা জানান। তিনি বলেন, আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। আশকোনার হজ ক্যাম্পের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে সশরীরে পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরুর দাবি রাজধানীর নীলক্ষেতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। সকালে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, বহু শিক্ষার্থী হলে থেকে পড়াশোনা করেন। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি হল বন্ধ থাকায় অনেকেই এখন বাড়িতে অবস্থান করছেন। হল খুলে না দিয়ে পরীক্ষা নেওয়া হলে তাদের মেসে থাকতে হবে বলে জানান শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে অনতিবিলম্বে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার যে রোডম্যাপ, সেই রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং এটা একটা কার্যকর রোডম্যাপ ঘোষণা করতে হবে। আগামী 6 জুন স্মারকলিপি দিব, আমরা লিখিতভাবে আমাদের দাবি দাওয়া জানাবো অনেকে, উনার লেগিংস কোথায় সেটাও উনি বলবে, তারপরে আমরা প্রেস ব্রিফিং করে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দিব। বাজেটে সাধারণ মানুষের নয়, সরকারের মদতপুষ্টদের উন্নয়ন হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1978 সালের 3 জুন রাষ্ট্রপতি নির্বাচন ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক বিএনপি ভার্চুয়াল আলোচনায় তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, সরকার যে উন্নয়নের কথা বলছে তাতে শুধু তাদের লোকদের পকেট বোঝাই হচ্ছে। এই উন্নয়ন তো শুধু তাদের যারা দেশকে শাসন করছে তাদের পকেট বোঝাই হচ্ছে, আর সাধারণ মানুষ আজকে একেবারে আপনার গরিব থেকে গরিব হচ্ছে। কর্তৃত্ববাদী সরকার গত 12-13 বছর ধরে আমাদের যে অর্জনগুলো ছিল সেই অর্জনগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। নাগরিক অসচেতনতা ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পে খালের বিভিন্ন অংশে বাঁধ দেয়া চট্টগ্রাম মহানগরীতে মশক নিধনে সফলতা আসেনি বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন মেয়র এম রেজাউল করিম চৌধুরী। দায়িত্ব নেওয়ার 100 দিনের ক্রাশ প্রোগ্রাম নিয়ে দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে মতবিনিময়কালে মেয়র বলেন, গত 15 ফেব্রুয়ারি থেকে চসিকের 33 জন অবসরপ্রাপ্ত কর্মীকে পাওনা 67,25,000 ও ঠিকাদারদের বকেয়া 22,17,97,000 টাকা পরিশোধ করা হয়েছে। এ সময় সিটি কর্পোরেশনকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া না হলে কোনো কাজ টেকসই হবে না বলে মন্তব্য করেন মেয়র। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোজাম্মেল হক, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস ও প্যানেল মেয়ররা এ সময় উপস্থিত ছিলেন। মশক নিধনের ব্যাপারে আমি বলেছি, আমি পুরোপুরি সফল হতে পারিনি, যেহেতু যেখানে পানি প্রবাহ থাকে না, চলমান থাকে না, সেখানে মশার উৎপত্তি হবেই। হাজারো ওষুধ ছিটানো হয় কিন্তু 2 দিন পরে আবার দেখবেন যে সেখানে মশা ডিম পারছে এবং 24 ঘন্টার মধ্যে মশার উৎপত্তি হয়। সিটি কর্পোরেশনকে সম্পৃক্ত করে সমন্বয় করে যদি কাজ করে তাহলে সেখানে এই জলবদ্ধতার যে অসঙ্গতিগুলো আছে সেই অসঙ্গতিগুলো সেখানে দূরীভূত হবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গত কয়েক বছরে দেশের ব্যাপক উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত ওয়ালটন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ঢাকায় জার্মান রাষ্ট্রদূত পিটার ফায়ারনহোলস। হাই কোয়ালিটি পণ্য তৈরি করে জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশে ওয়ালটন পণ্য রপ্তানি করছে। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক কারখানা পরিদর্শন করে এসব কথা বলেন জার্মান রাষ্ট্রদূত। এ সময় তার সাথে ছিলেন ঢাকায় জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন কনস্টান্জা জেরিঙ্কার। কারখানা কমপ্লেক্সে জার্মান প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মোর্শেদ। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবির ও আলমগীর আলম সরকার, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, নির্বাহী পরিচালক উদয় হাকিম, ইউসুফ আলী, প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম, ওয়ালটনের ইউরোপিয়ান মার্কেট হেড তাসিফ আল মাহমুদ। আন্তর্জাতিক সংবাদ।
শুক্র গ্রহে এবার দুটি নভোযান পাঠানোর ঘোষণা দিল নাসা। যুক্তরাষ্ট্রের এই মহাকাশ গবেষণা সংস্থাটি জানায়, দুটি অভিযানই পরিচালনা করা হবে 2028 ও 2030 সালের মধ্যে। প্রতিটিতে ব্যয় হবে $50 কোটি। নাসার কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম অভিযানে শুক্রের পরিবেশ ও বায়ুমণ্ডল সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। দ্বিতীয় ধাপে পর্যবেক্ষণ করা হবে গ্রহটির ভূতাত্ত্বিক অবস্থান। সূর্য থেকে দূরত্বের হিসেবে শুক্র হল দ্বিতীয় গ্রহ। এর তাপমাত্রা 500 ডিগ্রি সেলসিয়াস। শুক্রের গবেষণায় নাসার সবশেষ অভিযান পরিচালিত হয় 1990 সালে। করোনার দ্বিতীয় ঢেউয়ে উপহার হিসেবে নেপালি সেনাবাহিনীর জন্য জরুরি চিকিৎসা সুরক্ষা সামগ্রী দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে নেপালের রাষ্ট্রদূত ডাক্তার বংশীধর মিশার কাছে উপহার সামগ্রী হস্তান্তর করেন ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে জরুরি ওষুধ, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও সার্জিক্যাল মাস্ক সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। এর আগে নেপালে 2015 সালে ভূমিকম্পের পরে দেশটিতে চিকিৎসা ও খাদ্য সহায়তা দিতে বিশেষ দল পাঠিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। পার্টেক্স খেলার খবর। কাতারে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর কিছুক্ষণ পর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8টায় কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের জার্সি গায়ে এটি হবে অধিনায়ক জামাল ভুঁইয়ার 50তম ম্যাচ। শক্তির বিচারে আফগানিস্তান এগিয়ে থাকলেও নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের। নিজের মাইল ফলকের ম্যাচে লাল সবুজের দলকে জয় উপহার দিতে চান জামাল ভুঁইয়া। আমার তো প্লেয়ার অনেক লম্বা আছে, বাট আমরা টেকনিক্যাল আমরা স্ট্রং আছে, আমরা স্পিড আছে, উই হ্যাভ সাম ফাস্ট প্লেয়ার্স। সো আমরা চেষ্টা করব তার আমরা সবচেয়ে বেস্ট খেলবো, আর উই উইল গিভ দ্য 100%। অ্যান্ড ফর দ্য নেশন প্লিজ প্রে ফর আস অ্যান্ড হোপফুলি ইনশাল্লাহ আমরা 3 পয়েন্ট নিব। ম্যাচ সেরা আলাউদ্দিন বাবুর হ্যাট্রিকের পর মিজানুর রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে ডিপিএল ক্রিকেটের লিজেন্ড সফরুপগঞ্জকে 8 উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে আলাউদ্দিন বাবুর হ্যাট্রিকে 111 রানে অল আউট হয় রূপগঞ্জ। 21 রানে 4 উইকেট নিয়ে রূপগঞ্জের ইনিংসে ধস নামান আলাউদ্দিন বাবু। 112 রানে টার্গেটে নেমে 27 বল আর 8 উইকেট হাতে রেখেই জয় পায় গোপীবাগের দলটি। অধিনায়ক মিজানুর বানর বলে 74 রান করে ব্রাদার্সকে সহজ জয় পাইয়ে দেন। কোপা আমেরিকা ফুটবলের উদ্বোধনী ম্যাচে 13 জুন ভেনেজুয়েলার মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। এক বিবৃতিতে এই ঘোষণা দেয় দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রতিযোগিতাটির 105 বছরের ইতিহাসে প্রথমবারের মতো আর্জেন্টিনা ও কলম্বিয়ার যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল এবারের আসর, কিন্তু কলম্বিয়ায় সরকার বিরোধী আন্দোলন ও আর্জেন্টিনায় করোনা ভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় টুর্নামেন্টটি ব্রাজিলে আয়োজনের সিদ্ধান্ত হয়। নির্ধারিত 13 জুনেই ব্রাজিল ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে শুরু হবে আসর। 14 জুন চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা আসর শুরু করবে আর্জেন্টিনা। 10 জুলাই মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। শক্তিশালী জাতীয় দল গড়ে তোলার লক্ষ্য নিয়ে আগামী 7 জুন থেকে শুরু হচ্ছে মুজিব শতবর্ষ ওয়ালটন প্রথম জাতীয় নারী পুরুষ ফুটবল ডজবল প্রতিযোগিতা। এ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি ও স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক জানান, শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামে লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। পুরুষ ও নারী উভয় বিভাগে 8টি করে দল অংশ নিচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন ফকির, এটিএন বাংলা প্রতিযোগিতার মিডিয়া পার্টনার। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে 6,03,681 কোটি টাকার বাজেট, অগ্রাধিকার পেল স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, অবকাঠামো খাত। করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকার থোক বরাদ্দ, প্রতি মাসে 25 লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা, সুরক্ষা বলয়ে মহামারীতে ক্ষতিগ্রস্তরা। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা অপরিবর্তিত, কমল কর্পোরেট কর, 50,000 টাকার বেশি যে কোনো পরিশোধ ব্যাংকে। দাম কমবে কৃষি যন্ত্রপাতি, হাইব্রিড গাড়ি, মাইক্রোবাস, দেশি ইলেকট্রনিক পণ্যের, ভ্যাট কমল রেস্টুরেন্টে। দাম বাড়বে সিগারেট, টাইলস, স্যানিটারি সামগ্রীর।
এবং ব্যবসা বান্ধব বাজেট বলছে এফবিসিসিআই। গণমুখী দাবি আওয়ামী লীগের, ঋণ নির্ভর অবাস্তব বাজেট, সমালোচনায় বিরোধী দলগুলো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।